আসসালামু আলাইকুম। পৃথিবী একটিমাত্র গ্রহ যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে, কেননা মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য অনস্বীকার্য বা অনন্য হল অক্সিজেন, যা পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে। এবং আমরা জানি যে এই অক্সিজেনের সবচেয়ে বড় উৎস হচ্ছে গাছপালা। তাছাড়া আমরা অনেকেই জেনে এসেছি যে গাছপালা অক্সিজেন সরবরাহ করার একমাত্র উৎস। তবে আজকের ভিডিও আপনাদের ধারণাটি পুরোপুরি বদলে দিবে, কারণ গাছ অক্সিজেন সরবরাহ করার একমাত্র উৎস নয়। পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেন সরবরাহ করে ওশেন বা সমুদ্র, বরং গাছের থেকে সমুদ্র অক্সিজেন বেশি সরবরাহ করে থাকে। সমুদ্র আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীকে সর্বোচ্চ 70% অক্সিজেন দিয়ে থাকে, যেখানে গাছ সরবরাহ করে মাত্র 20%। বিজ্ঞানীদের মতে পৃথিবীর প্রায় 50-80% অক্সিজেন সমুদ্রে তৈরি হয়। সমুদ্র এই অক্সিজেন উৎপাদন করে সমুদ্রে ভাসমান গাছপালা, শ্যাওলা, সামুদ্রিক ভাসমান এক ধরনের উদ্ভিদ প্লাঙ্কটন ও কিছু ব্যাকটেরিয়া দ্বারা। তাছাড়া প্রোক্লোরোকোকাস নামক এক ধরনের স্নায়ু ব্যাকটেরিয়া একাই তৈরি করতে পারে পৃথিবীর প্রায় 20% অক্সিজেন। সুতরাং আমরা বলতে পারি আমাদের পূর্বের ধারণাটি সম্পূর্ণ ভুল। পৃথিবীর প্রায় 70% অক্সিজেন সমুদ্র থেকে আসে, বন থেকে নয়। তবে প্রশ্ন হচ্ছে, যদি সমুদ্র সর্বোচ্চ অক্সিজেন সরবরাহ করে থাকে, তাহলে আমরা গাছ কেন রোপণ করব? যদিও গাছ সমুদ্রের অপেক্ষায় কম অক্সিজেন দিয়ে থাকে, তবে গাছ অক্সিজেন বাদে আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। গাছ বায়ুতে থাকা 24% কণা পদার্থ শোষণ করতে পারে এবং শহরকে দূষণমুক্ত থাকতে সাহায্য করে। গাছ শহরী অঞ্চলের বাতাসের তাপমাত্রা 3-10°C হ্রাস করতে সহায়তা করে। বৃষ্টির পানি ধরে রাখতে গাছ মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া গাছের শিকড় ফিল্টারের মতন কাজ করে, দূষণগুলো অপসারণ করে এবং মাটিতে জল শোষণকে কমিয়ে দেয়। মাত্র একটি গাছ কমপক্ষে 100 পোকামাকড়, পাখি এবং প্রাণীদের বাসস্থান। গাছ হলো আজকের বিশ্বের সর্বোত্তম কার্বন গ্রহণের সরঞ্জাম, কারণ একটি পরিপক্ব গাছ প্রতি বছর 25 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে। তাছাড়া প্রায় 1.6 বিলিয়ন মানুষের জীবিকা নির্বাহের জন্য বনের উপর নির্ভরশীল। তাই আমরা বলতে পারি গাছ শুধু অক্সিজেনের জন্য নয়।